দোতলা আবাসন। অভিযোগ, বৈধ নথি ছাড়াই এই আবাসনেই রমরমিয়ে চলত ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার। ঘটনা ঘিরে চরম উত্তেজনা জলপাইগুড়ি পুরসভার 12 নম্বর ওয়ার্ডে। জানা গেছে 2018 সাল থেকে চলছিল শান্তনু শর্মা নামে এক ব্যক্তির ভুয়ো নার্সিং সেন্টার। পড়ুয়াদের ভর্তির জন্য দিতে হতো হাজার হাজার টাকা। কালকে রাতে শুনলাম এটি একটি ভুয়ো সেন্টার, এখানে নাকি কোনো সেরকম গভর্নমেন্ট থেকে কোনো সার্টিফিকেট নেওয়া নেই, তারপরে ওই সেন্টারটা চলতেছে। এটা খুবই দুঃখজনক ঘটনা, কারণ এই পাড়ার মধ্যে এরকম ভাবে এসে ব্যবসা করা এটা তো ঠিক না। কাগজপত্র আছে কি না আছে সেটা আমরা তো কোনো খতিয়ে দেখিনি, এটা স্বাস্থ্য দপ্তর দেখলো, এবার স্বাস্থ্য দপ্তর যা ইয়ে নেবে তাই আমাদেরকে। সম্প্রতি গোপন সূত্র মারফত খবর যায় জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরে। খবর পেয়েই হানা দেয় স্বাস্থ্য দপ্তরের টিম, কিন্তু কোনো বৈধ নথি না থাকার জেরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে রিপোর্ট করা হয়। এরপর বুধবার সেই রিপোর্টের ভিত্তিতে সেন্টার বন্ধ করে জেলা স্বাস্থ্য দপ্তর, যদিও নিজের বক্তব্যে সাফাই দেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত কর্ণধার। আমাদের তো সেই অ্যাপিলেশনটাই স্বাস্থ্য ভবন থেকে, যেটা বললো যে স্বাস্থ্য ভবন থেকে করতে হবে, সেটা তো আমাদের করা নেই। এবং এরকম বিভিন্ন জায়গা অনেক সংস্থা আছে, এবং আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে নার্সিংহোমগুলোতে এই অ্যাসিস্ট্যান্ট নার্সগুলোই কাজ করে বা আমাদের থেকে রোটেশন ওয়াইজ চায়, সেই কারণে আমরা এই প্রশিক্ষণটা কোচিংটা দিয়ে তারা আমরা তখন আমরা নার্সিংহোমে পাঠিয়ে দিই। এটা অ্যাকচুয়ালি আমাদের মানে সি অ্যাক্টের আওতায় নেই, কিন্তু যেহেতু আপনারা একটা আমাকে ইয়ে পাঠিয়েছিলেন সেই হিসাবে আমি একজন অফিসারকে বলেছি যে দেখে আসতে যে ওটা আমাদের আওতায় আছে। সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তৃণমূল কাউন্সিলর। বলেছেন আমি সিএমএস এবং সংশ্লিষ্ট সকলকে আধিকারিকদের অনুরোধ করব যে তদন্তটা সঠিকভাবে করা হোক, যদি বৈধতা থাকে তাহলে শীঘ্রই খোলার ব্যবস্থা করা হোক, আর বৈধতা না থাকলে সংশ্লিষ্ট যারা দোষী আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। শাসক দলের মততে চলছে তো বিজেপি। ভুয়ো আইপিএস, ভুয়ো আইএস, ভুয়ো ডাক্তারে ভরে গেছে এই যে দিশারি যে ট্রেনিং সেন্টার, এটাও একটা ভুয়ো, এবং শাসক দলের প্রত্যক্ষ মদতে এগুলো চলছে। যদি শাসক দলের মদত না থাকে তবে কোনো এটা ভুয়ো সংস্থা যেমন করে চলতে পারে না। আপাতত এই নার্সিং ট্রেনিং সেন্টারটি বন্ধ থাকবে বলেই কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে। এখন ভবিষ্যতে এই সেন্টারের বিরুদ্ধে বা এই সেন্টারের কল যারা কর্ণধার বা যারা চালাতেন এই সেন্টারটি তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় স্বাস্থ্য দপ্তর থেকে, সেদিকে কিন্তু সকলের নজর থাকবে। জলপাইগুড়ি থেকে তিতাস পাল, ক্যালকাটা নিউজ।